হে আসসালাম আজকের ভিডিওটি হল এস শিক্ষার্থীদের জন্য গত আঠাইশ তারিখ আপনাদের এসএসসি রেজাল্ট দিয়েছে তো অনেকের মন মত রেজাল্ট হয়নি আপনারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন তো ঘরে বসে এস এম এস মাধ্যমে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ঢুকে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি পরে নিবেন স্ক্রিনে আপনারা দিনাজপুর বোর্ডের নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে বলা আছে আপনারা কোন সিম দিয়ে আবেদন করবেন কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে প্রত্যেক সাবজেক্টের জন্য নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন ক তারিখ পর্যন্ত আবেদন করা যাবে নোটিশে আপনাদেরকে বলে দিয়েছে এখানে শুধু আপনার টেকডক সিম দিয়ে আবেদনটি করা যাবে আপনাদের কাছে যদি অন্য সিম থাকে অন্য সিম দিয়ে এটি করা যাবে না শুধুমাত্র টেলিডক প্রিপেড সিম দিয়েই আবেদনটি করতে পারবেন এখানে আপনাকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা কিভাবে মেসেজ করবেন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আর এস সি একটি স্পেস দিন তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন যেমন এখানে আমি লিখব দিনাজপুর বোর্ড ডিআইএন আপনাদের যদি ঢাকা বোর্ড হয় ডিএচ এ লিখবেন বোর্ডের নাম লিখার পর স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি ভালো মতো লিখবেন রোল নাম্বার লেখার পর একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা যে সাবজেক্টের জন্য আবেদন করতে চান সেই সাবজেক্টের কোডটি লিখুন এখানে তারপর আপনারা 1622 নম্বরে সেন্ড করে দিন প্রত্যেকটি সাবজেক্টের জন্য 125 টাকা করে চার্জ করা হবে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা 125 টাকা একটু বেশি মোবাইলে ব্যালেন্স রাখবেন তো এসএমএস পাঠানোর পর আপনাদেরকে তারা একটি ফ্রি টি এসএমএস দিবে ওই এসএমএস এ একটি পিন প্রদান করবে পিনটি পাওয়ার পর আবার আপনাদেরকে মেসেজ করতে লাগবে মেসেজ অপশনে গিয়ে আর লিখুন লিখার পর একটি স্পেস দিয়ে এস লিখুন এস লিখার পর ফিরতি মেসেজে আপনারা যে পিনটি পেয়েছেন সেই পিনটি এখানে দিয়ে দিন পিন দেওয়ার পর একটি স্পেস দিয়ে আপনারা আপনাদের যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আবার সেন্ড করে দিন সেন্ড করার পর আপনার মোবাইলের ব্যালেন্স থেকে একশো টাকা কেটে নেওয়া হবে এরপর আবার একটি মেসেজ পাবেন কনফার্মেশনের এখন আপনারা যদি একের অধিক বিষয় চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনারা মেসেজ অপশনে গিয়ে এইভাবে লিখুন আর এস সি স্পেস আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার তারপরে আপনারা যে যে সাবজেক্ট চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের কোড নম্বরগুলো অবশ্যই কমা দিয়ে দিয়ে সাবজেক্টগুলো লিখবেন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়গুলোর ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই আপনারা অনেকেই বড চ্যালেঞ্জ করতে ভয় পান যদি আমার রেজাল্ট কমে যায় ভয়ের কোনো কারণ নেই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এমনটি কখনো হয়নি হয় আপনাদের নম্বর বাড়বে হলে আপনাদের যে নম্বরটি রয়েছে সেটি থাকবে প্রথমে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে চলে আসুন তারপরে লিখুন আর এস সি স্পেস দেওয়ার পর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন তারপর আপনার রোল নম্বর লিখুন তারপর স্পেস দেওয়ার পর আপনারা যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সে বিষয়ের কোডটি লিখুন যদি একের অধিক বিষয় চ্যালেঞ্জ করতে চান তাহলে কমা দিয়ে পরে কোডগুলো লিখুন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিন সেন্ড করার পর আপনারা এরকম একটি মেসেজ দেখতে পারবেন তারপর আপনাদেরকে আর এস সি স্পেস দিয়ে এস লিখতে হবে তারপর আপনারা মেসেজে যে পিনটি পেয়েছেন সেই পিনটি দিতে লাগবে পিনটি দেওয়ার পর একটি স্পেস দিয়ে আপনার যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিন তারপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিন তারপর আপনারা এরকম একটি কনফার্মেশন মেসেজ পাবেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা আপনাদেরকে ফোনে মেসেজ করে জানিয়ে দিবে বা আপনারা বোর্ডের ওয়েবসাইটে যায় দেখতে পারবেন